আসসালামু আলাইকুম। আজকের বিশ্ব অনুষ্ঠানে আবার স্বাগতম। এখন আমি বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামগুলো বলে দেব, তো চলুন শুরু করি। প্রথমেই দৈনিক ইত্তেফাক দিয়ে শুরু করছি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে লিখছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সিংহভাগ সিমেন্ট সরবরাহ করলো ফ্রেশ সিমেন্ট। এবং অনেক বড় করে প্রধান শিরোনামে লিখছে, ঋণ নিয়ে কোনো মতে চলছে 66% মানুষ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জরিপ। আমি একটু বুলেটিনে পড়ে নিই। এখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যে জরিপ আছে, জরিপে বলছে যে অনেকে ঋণ নেওয়ার সক্ষমতা হারিয়েছেন, বেসরকারি কর্মীদের বেতন না বাড়াই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না, শিক্ষায় ক্ষতিগ্রস্তের হার ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে 57%। এবং ডান দিকে বাইডেনের ছবি দিয়ে এখানে বলা হয়েছে, রোহিঙ্গাদের উপর নৃশংসতাকে গণহত্যা বলে স্বীকৃতি যুক্তরাষ্ট্রের। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে নিচে লিখছে, মুজিব বর্ষে দেশের প্রতিটি ঘর আলোকিত, বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং নিচে একটি ধ্বংসস্তূপের ছবি, সম্ভবত এটি অ্যাক্সিডেন্ট, সাগর আর দেখা হলো না পাঁচ বন্ধুর। এবং শেষের দিকে নিজের শিরোনামে লিখছে, আত্মসমর্পণে রুশ প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের, ভালোবাসার জয় করে ক্যান্সারের কাছে হেরে গেলেন ফাহমিদা। এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনামগুলো। এখন আমি আপনাদেরকে সমকালের প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব। সমকালে প্রধান শিরোনামে লিখছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সিংহভাগ সিমেন্ট সরবরাহ করলো ফ্রেশ সিমেন্ট, ভূগর্ভ খালি করছে ওয়াসা, আলোর পথে যাত্রায় সফলতার দিন, সাশ্রয়ী দামে বিদ্যুৎ দেওয়াই বড় চ্যালেঞ্জ। এবং নিচে লিখছে, মারিউপল নগর যেন পৃথিবীর বুকে নরক। আর খেলার খবরে লিখছে, ওয়ানডে খেলে দেশে ফিরলেন সাকিব। এই ছিল সমকালের আজকের প্রধান শিরোনামগুলো। এখন আমি যাই যাই দিনের শিরোনামগুলো জানিয়ে দিব। যাই যাই দিনে প্রথমেই লিখছে, রোজাই নগর জীবনে স্থবিরতার শঙ্কা। এবং নিচের বুলেটিনে লিখছে, ইউক্রেনের শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 8, আলোর পথে যাত্রা সফল হয়েছে, বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং গতকালের যে দুর্ঘটনা ঘটেছিল, যে নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনা, সেই ঘটনার আজকেও শিরোনামে লিখছে, শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 8। আর একটি ছবি দেওয়া আছে, টিসিবির পণ্য দিচ্ছে, এবং এখানে লেখা হচ্ছে, ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় টিসিবির পণ্য কিনছেন সাধারণ মানুষ। এবং নিচে লিখছে, ই কমার্সের নামে টাকা হাতিয়ে বিলাসী জীবন। এই ছিল যাই যাই দিনের আজকের প্রধান শিরোনামগুলো। এখন আমি নয়া দিগন্তের শিরোনামগুলো জানিয়ে দিব। নয়া দিগন্তের প্রথমেই লিখছে, গ্যাসের দাম 33% বাড়ানোর সুপারিশ, মুজিব বর্ষে দেশের প্রত্যেকটি ঘর আলোকিত হয়েছে, বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বেপরীয়া গতিতে চলছে লঞ্চ কার্গো, শীতলক্ষায় লঞ্চ ডুবিতে আরও 2 লাশ উদ্ধার, জাহাজের মাস্টারসহ 8 জন রিমান্ডে, নিখোঁজের সন্ধানে স্বজনদের ভিড়। এবং নিচের দিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, দেখা করছেন ফখরুল, গোলাবর্ষণের পর কিয়েভে কারফিউ, শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই, বলছে রাশিয়া, মারিউপোলে আত্মসমর্পণের রুশ প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেন বন্দরে খালাস রুশ ট্যাঙ্ক সাজোয়া যান। এই ছিল নয়া দিগন্তের আজকের শিরোনামগুলো। এখন আমি বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামগুলো বলে দেব। বাংলাদেশ প্রতিদিনের প্রথমেই একটি বড় করে হেডলাইন দিয়েছে এবং লিখছে, মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ লীগের সংঘর্ষ, ভাঙচুর লুটপাট, কুষ্টিয়ায় 30 ও রাজশাহীতে আহত 20। রাজশাহীতে উপজেলা আওয়ামী লীগ লীগের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, কুষ্টিয়া মাইক ঘোষণা দিয়ে সংঘর্ষ। এখানে একটু এটা পড়া দরকার। এখানে বলছে, কুষ্টিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ 30, এবং রাজশাহীতে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে আহত হয়েছে 20 জন। এবং একই খবর প্রায় পত্রিকায় দেওয়া হয়েছে। এই খবরটা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করেছেন, আত্মসমর্পণ নয় যুদ্ধে অনর ইউক্রেন, মারিউপোল ধ্বংসস্তূপে পরিণত, বন্দী 100,000 মানুষ। এটি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি খবর। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনামগুলো। এখন আমি কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো বলে দেব। কালের কণ্ঠে রোহিঙ্গাদের নিয়ে একটি শিরোনাম লিখছে এবং এখানে বলছে, রোহিঙ্গা মুসলমানদের শেষ করাই ছিল লক্ষ্য, এটা বলছে যুক্তরাষ্ট্র, চীনে 132 আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত।
মন্ত্রীর সামনে ঘোষণা, তবু কমল না চালের দাম। এই বুলেটিনটি পড়া দরকার। বাজার অস্থির, কুষ্টিয়ায় খুচরায় চিকন চাল বিক্রি হচ্ছে 64 টাকা দরে। চালকল মালিকদের ঘোষণা ছিল কেজিতে 2 টাকা কমানোর। নগাঁয় মোটা চালের দাম কম থাকলেও ক্রেতা নেই। ব্যবসায়ীরা বলছেন চিকন চালের দাম কমার সুযোগ নেই। এই ছিল কারের কণ্ঠের আজকের প্রধান শিরোনামগুলো। এখন আমি ইনকলাবের প্রধান শিরোনামগুলো জানিয়ে দেব। ইনকলাবের প্রধান শিরোনামে লিখছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সিংহভাগ সিমেন্ট সরবরাহ করলো ফ্রেশ সিমেন্ট। এবং প্রধানমন্ত্রীর খবর দিয়েছে, এখানে বলছে যে আমরা আলোকিত করেছি প্রতিটি মানুষের ঘরকে, বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, শিগগিরই চুক্তির মাধ্যমে অভিযানের সমাপ্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ওমরা টিকিটের জন্য হাহাকার, সাগরে ঘূর্ণিঝড়ের ঘন ঘটা, বাংলাদেশের টিকা কার্যক্রমের প্রশংসাই ভিক্টোরিয়া নুল্যান্ড, বাইডেন দিয়েছে 6 কোটি 10 লাখ টিকা বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল ইনকলাবের আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আর এই সাথে সাথে শেষ হয়ে গেল আজকের বিশ্ব অনুষ্ঠানটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।